আপনারা দেখছেন দুপুরের বাংলাদেশ। প্রচলিত শিক্ষা ব্যবস্থায় মূল লক্ষ্য অর্জিত হবে না, এজন্য প্রয়োজন নতুন ব্যবস্থা, এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ আইইউবির আয়োজনে বিশ্বায়িত পৃথিবীতে আত্মপরিচয়, বহুমাত্রিকতা, রূপান্তর ও প্রতিকূলতা, এমন শীর্ষক সম্মেলনে একথা বলেন তিনি। শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে ইউজিসির আইন পরিবর্তন করার কথাও জানান মন্ত্রী। সেই সাথে 15টি বিশ্ববিদ্যালয়ে আইন না মেনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে অভিযোগ করে নাহিদ বলেন, এসব বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া চলছে। সেন্টার ফর সায়েন্স রিসার্চ আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলন চলবে 25 আগস্ট পর্যন্ত। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের আগের মতো গতানুগতিক পদ্ধতি চলতে দিলে হবে না, এমনকি সার্বিকভাবে আমাদের শিক্ষাকে এই গতানুগতিক পদ্ধতি চালালে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো না। আমাদের শিক্ষার মূল লক্ষ্য আমাদের জাতীয় লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ। আমরা অতি শীঘ্রই আমাদের ইউজিসির আইন পরিবর্তন করছি, যেখানে আরো বেশি ব্যাপক শক্তি নিয়ে, ক্ষমতা নিয়ে, কার্যকারিতা নিয়ে তারা কাজ করতে পারে।